লাউডাল বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। রিভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহর রহমতে আমিও বেশ আছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাউ নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছি। আজকে লাউডাল রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি লাউটাকে কেটে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আর এই লাউডলটা আপনাদের পছন্দ মতো লাউটা কেটে নিতে পারেন, আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই লাউডাল রান্না করতে আমার কী কী লাগছে। আর অবশ্যই লাউডাল রান্না করব একদম আমার মতো করে, আমার রেসিপি। এখানে লাগবে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, আর কিছু লাগবে তেজপাতা আর রসুন কুচি। আমি সবগুলোই কুচি করে কেটে নিয়েছি, আর মরিচটা আমি মাঝের দিকে ছিলে নিয়েছি। আর লাগবে 1 কাপ পরিমাণ ডাল, ডালটাও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সুস্বাদু এবং পুষ্টিকর এই সবজিটি বিভিন্নভাবে খাওয়া হয়, ভাজিতে, মাছের ঝুলে, নিরামিষ তরকারিতে, আবার কখনো চিংড়ি দিয়ে, স্বাভাবিক কিন্তু খেতে ভালো লাগে। লাউডাল এই রেসিপিটি ছোট বড় সবারই পছন্দের। লাউডাল বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। চলুন জেনে নেই আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। প্রথমেই আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা বাদামি করে আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রসুন কুচিটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ঠিক পেঁয়াজ কুচিটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন, এতটা কিন্তু কড়া ব্রাউন করি নাই রসুনটাকে। ঠিক এভাবেই আমি পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে নেব। যারা আমার এই রেসিপিটি নতুন দেখছেন, প্লিজ আমার রেসিপি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং যারা আমার সাথে কানেক্টেড নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে তেজপাতা, তারপর ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, আর লাগবে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, কারণ লবণের পরিমাণটা যে যেরকম পছন্দ করেন, কারণ বেশি লবণ হলে আবার তরকারি কিন্তু খাওয়া যায় না, কম হলে খাওয়া যায়, লাগিয়ে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ডালটা খুব ভালো করে আমি পেঁয়াজ রসুনের সাথে ফ্রাই করে নিচ্ছি, আর যখন দেখবেন তেলটা উপরে বেশি আসছে তখনই লাউটা দিয়ে দিতে হবে। লাউ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। প্রথমেই আমি কোনো পানি দেব না, কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়, আর যদি লাউ থেকে পানি বের না হয় তাহলে কিন্তু পানি দিতে হবে। তো আমার এই রান্নাটা থেকে আমি 5 মিনিট কিন্তু হালকা আছে রান্না করেছিলাম, কিন্তু কোনো পানি বের হয় নাই, তেলটা বেশি উঠেছিল। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো পানি বের হয় নাই, তেলটা উপরে বেশি উঠছে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব ঠিক 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম ঠিক 2 থেকে 3 মিনিট পর, আর এখনও দেখুন আপনারা পানি কিন্তু বের হয় নাই লাউ থেকে। এখন আমি কিছু পানি দিয়ে দেব, কারণ এখন পানি অ্যাড না করলে কিন্তু লাউটা সিদ্ধ হবে না। অল্প করে আমি পানি অ্যাড করে দিচ্ছি।
পানিটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। ফিরে এলাম ঠিক 5 মিনিট পর, আর এই পর্যায়ে আমি আরও কিছু পানি অ্যাড করে দিব যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় লাউ, সেই সাথে ডালটাও সিদ্ধ হয়ে যায়। এখন উপর থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করব। ফিরে এলাম ঠিক 6 মিনিট পর, আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আমি আর সিদ্ধ করব না, এভাবেই থাকবে আমার লাউটা, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর আমার এরকম খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে একটা গুটনির সাহায্যে গুটে নিতে পারেন, তবে আমি গুটবো না, কারণ আমার আস্তে আস্তে লাউটা খেতে খুব ভালো লাগে। আপনারা যারা ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু গুটনির সাহায্যে গুটে এটাকে ডাল তৈরি করে নিতে পারেন, আমি এভাবেই রাখবো। আর এখন আমি মিশিয়ে নিচ্ছি একটা ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা আমি খুব ভালো করে উপর থেকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করব। আর আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন নাড়াচাড়া করে, আমি একটু সময় রাখব। আর সেই সাথে আপনারা চাইলে কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে তারপর পরিবেশন করে দেখাতে পারেন। আমি এখানে আর ধনিয়া পাতাটা ইউজ করব না, কারণ আমি যে ম্যাগি মশলাটা দিয়েছি আমার সেটাতেই কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে, সেজন্য দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব মজাদার লাউ ডাল। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এতক্ষণ আমাকে সহ্য করেছেন, এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।